নমস্কার বন্ধুরা নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম আপনাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম ফের দক্ষিণবঙ্গের জন্য খারাপ খবর দিল আবহাওয়া দপ্তর ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হলো দক্ষিণবঙ্গে প্রায় প্রত্যেকটা জেলাতে কিন্তু ফের ভারী বৃষ্টিপাতের সতর্কতা থাকছে একই সঙ্গে উত্তরবঙ্গের জন্য কিন্তু একাধিক জেলাতে রেড অ্যালার্ট বা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের লাল সতর্কবার্তা জারি করা হলো কিছুক্ষণ আগেই আলিপুর আবহাওয়া দপ্তর থেকে একটি অফিসিয়াল নোটিফিকেশন জারি করা হয়েছে যেখানে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ বিভিন্ন জেলার আবহাওয়ার পূর্বাভাস নিয়ে কিন্তু বেশ কিছু পরিবর্তন করা হয়েছে এবং একটি স্পেশাল ওয়েদার বুলেটিন জারি করা হয়েছে আজকের বাকি সময়টা অর্থাৎ রাতের সময়টা এবং আগামীকাল ভোর এবং সকালের দিকে এই hey, সময়টা কোন কোন জেলার জন্য কী কী অ্যালার্ট দেওয়া হয়েছে কোথায় কমলা সতর্কবার্তা কোথায় লাল এবং কোথায় ভারী বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে তা নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওটির মাধ্যমে একই সঙ্গে বিগত চব্বিশ ঘন্টায় গোটা পশ্চিমবঙ্গ জুড়ে কোথায় কোথায় সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড হয়েছে সেটা কিন্তু প্রকাশ করলো আলিপুর আবহাওয়া দপ্তর সেগুলো আপনারা জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে যে পশ্চিমবঙ্গের কোন কোন অঞ্চলে সর্বোচ্চ বৃষ্টিপাত গত চব্বিশ ঘন্টায় রেকর্ড হয়েছে একই সঙ্গে আপনাদেরকে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ দেখাবো এই মুহূর্তে কোথায় কোথায় বৃষ্টিপাত চলছে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দেবো এই ভিডিওটির মাধ্যমে বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে এবং ইনফরমেটিভ বলে মনে হয়ে থাকলে অবশ্যই আপনারা ভিডিওটা একটি করে লাইক করে দেবেন অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করে দেবেন আপনাদের একটি লাইক এবং একটি শেয়ার আপনাদের জন্য এরকম ইনফরমেটিভ ভিডিও তৈরি করতে আমাকে অনেকটাই মোটিভেট করে তো অবশ্যই চটপট লাইক এবং শেয়ারটা করে দেবেন সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অশানটিকে অন করে রাখবেন লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন বন্ধুরা প্রথমে আমরা দেখে নেব কিছুক্ষণ আগে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে স্পেশাল ওয়েদার বুলেটিন জারি করা হলো সেখানে কী কী নতুন আপডেট দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন স্পেশাল বুলেটিন ফোর যেখানে ডেট ছাব্বিশ নয় দু হাজার চব্বিশ আজই কিন্তু এটা আপডেট করা হয়েছে কিছুক্ষণ আগেই টাইমও দেখতে পাচ্ছেন নোটিশ নাম্বার এখানে দেওয়া আছে তো এখানে সাবজেক্টে বলা হচ্ছে এনহ্যান্সড রেইনফল অ্যাক্টিভিটি ওভার ওয়েস্ট বেঙ্গল ডিউরিং নেক্সট টু ডেজ আগামী দুদিন কিন্তু পশ্চিমবঙ্গে বৃষ্টি বাড়তে চলেছে সেই সংক্রান্ত আপডেট দেওয়া হয়েছে বিস্তারিত হবে যেখানে বলা হচ্ছে ইয়ে সাইক্লনিক সাইক্লোনিক সার্কুলেশন ওভার সাউথ ছত্তিশগড় অ্যান্ড নেইবারহুড নাও লাইস ওভার নর্থ মধ্য মহারাষ্ট্র অ্যান্ড নেইবারহুড অ্যান্ড এক্সটেন্স আপ টু ফাইভ পয়েন্ট এইট কিমি অ্যাবাব মিন সি লেভেল টিলটিং সাউথ ওয়ার্ডস উইথ হাইট তো এখানে বলা হচ্ছে গতকালের যে সাইক্লোনিক সার্কুলেশন ছিল অর্থাৎ গতকালের ঘূর্ণাবর্ত অবস্থান করছিল দক্ষিণ ছত্তিশগড় এবং সংলগ্ন অঞ্চলেও পড়ে সেটা আজকে একটু পশ্চিম দিকে সরে গেছে এবং মধ্য মহারাষ্ট্রের উত্তর সাইডে এটা কিন্তু অবস্থান করছে এবং সংলগ্ন অঞ্চলের উপর এটা অবস্থান করছে এবং এটা সমুদ্রপৃষ্ঠ থেকে পাঁচ দশমিক আট কিলোমিটার পর্যন্ত উচ্চতায় বিস্তৃত রয়েছে এবং একটু দক্ষিণ দিকে হেলে রয়েছে নেক্সট বলা হয়েছে দ্য ট্রাফ নাও রানস ফ্রম দ্য সাইক্লোনিক সার্কুলেশন ওভার নর্থ মধ্য মহারাষ্ট্র অ্যান্ড নেইবারহুড টু নর্থ বাংলাদেশ অ্যাক্রস বিদার্ভা ছত্তিশগড় ঝাড়খণ্ড অ্যান্ড গ্যাঙ্গেটিক ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড এক্সটেন্স আপ টু ফাইভ পয়েন্ট এইট কিলোমিটার অ্যাবাব মিন সি লেভেল বলা হচ্ছে এই ঘূর্ণাবর্তের সঙ্গে কিন্তু একটা সক্রিয় অক্ষরেখা রয়েছে বা ট্রাফ রেখা রয়েছে যে রেখাটা বলা হচ্ছে সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত থেকে মধ্য মহারাষ্ট্রের উত্তর সাইড তারপরে তার সংলগ্ন অঞ্চল হয়ে এটা কিন্তু উত্তর বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে কোন অঞ্চল দিয়ে গিয়েছে বলা হচ্ছে বিদর্ভ মহারাষ্ট্রের বিদর্ভ তারপর দিয়ে গেছে এছাড়া ছত্রিশগড়ের ওপর দিয়ে গিয়েছে ঝাড়খণ্ডের ওপর দিয়ে গিয়েছে এবং গাঙ্গীয় পশ্চিমবঙ্গ বা গ্যাঙ্গেটিক ওয়েস্ট বেঙ্গলের ওপর দিয়ে কিন্তু উত্তর বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে এই অক্ষরেখাটি যার জেরে দক্ষিণবঙ্গে এই দুর্যোগ এই ভারী বৃষ্টিপাত চলছে জেলায় জেলায় এবং ঝাড়খণ্ডেও কিন্তু ভারী বৃষ্টিপাত চলছে একই সঙ্গে মহারাষ্ট্রের বিদর্ভ এবং ছত্রিশগড়ের উত্তর সাইডেও কিন্তু ভারী বৃষ্টিপাত চলছে নেক্সট কী বলা হয়েছে যে এটা কিন্তু সমুদ্রপৃষ্ঠ থেকে অর্থাৎ অক্ষরেখাটা সমুদ্রপৃষ্ঠ থেকে পাঁচ দশমিক আট কিলোমিটার উচ্চতায় বিস্তৃত রয়েছে আচ্ছা এরপর দেখুন বলা হয়েছে আন্ডার ইনফ্লুয়েন্স অব দ্যামক সিস্টেমস অ্যান্ড ময়েশ্চার ইনকারশন ফ্রম বি অফ বেঙ্গল দ্য ফোরকাস্ট অ্যান্ড ওয়ার্নিং ফর ওয়েস্ট বেঙ্গল অ্যাজ মেনশান বিলো তো বলা হচ্ছে এই যে দুটি সিস্টেম তার প্রভাবে প্রচুর পরিমাণে কিন্তু জলীয় আসবো পশ্চিমবঙ্গে ঢুকছে বঙ্গোপসাগর থেকে এবং এর প্রভাবে বেশ কয়েকটা জেলায় কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আগামী চব্বিশ ঘন্টার জন্য এবং বেশ কিছু সময়ের জন্য দেখে নিয়ে আছে কী কী আপডেট দেওয়া হয়েছে তো দেখুন বন্ধুরা কিছুক্ষণ আগেই কিন্তু অফিসিয়াল নোটিফিকেশনটি জারি করা হয়েছে যেখানে বলা হচ্ছে আজকে ছাব্বিশ সেপ্টেম্বর দু হাজার বাকি সময়টা অর্থাৎ রাতের সময়টা এবং আগামীকাল সাতাশ সেপ্টেম্বর দু সকাল সাড়ে আটটা পর্যন্ত বিভিন্ন জেলার জন্য যে ওয়েদার ওয়ার্নিং জারি করা হয়েছে সেখানে বলা হচ্ছে উত্তরবঙ্গে কিন্তু রাত্রিরে রেড অ্যালার্ট থাকছে রাত্রিরে এবং ভোরের দিকে এবং সকালের টাইমটা ঠিক আছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই চার জেলায় কিন্তু অত্যাধিক ভারী বৃষ্টিপাত হতে পারে অর্থাৎ কুড়ি সেন্টিমিটার বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে একই সঙ্গে জানানো হয়েছে যে এই সব জেলার জন্য রেড অ্যালার্ট থাকছে বাকি কোচবিহার জেলার জন্য বলা হয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি অর্থাৎ সাত থেকে কুড়ি সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে এছাড়া উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা জেলায় কিন্তু ভারী বৃষ্টিপাতের হলুদ সতর্কতা জারি করা হয়েছে সেই সঙ্গে গোটা দক্ষিণবঙ্গের জন্য দেখতে পাচ্ছেন মুর্শিদাবাদ থেকে শুরু করে নদিয়া বীরভূম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর হুগলি হাওড়া কলকাতা উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা গোটা দক্ষিণবঙ্গের জন্য বলা হয়েছে আজকের বাকি সময়টা এবং আগামীকাল সকাল সাড়ে আটটা পর্যন্ত কিন্তু ভারী বৃষ্টিপাতের সতর্কতা থাকছে অর্থাৎ সাত থেকে এগারো সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সতর্কতা জারি করল আলিপুর হাওয়া অফিস আচ্ছা এরপরে দেখুন বন্ধুরা বিগত চব্বিশ ঘন্টায় পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলায় কোন কোন অঞ্চলে সবচেয়ে বেশি বৃষ্টিপাত রেকর্ড হয়েছে এবং কত পরিমাণ বৃষ্টিপাত রেকর্ড হয়েছে দেখে নেওয়া যাক তো বলা হচ্ছে যে লই সেখানে একশো চৌদ্দ এম বৃষ্টিপাত রেকর্ড হয়েছে এছাড়া শর্ট লেকে একশো নয় দশমিক দুই এম এম বৃষ্টিপাত রেকর্ড হয়েছে দমদমে পঁচানব্বই পয়েন্ট টু এম তারপরে বাঁকুড়াতে ছিয়াশি পয়েন্ট টু এম তারপরে বার্নপুরে সেভেন্টি এইট পয়েন্ট সিক্স এম এম এদিকে উলুবেড়িয়াতে হাওড়া উলুবেড়িয়াতে কিন্তু সেভেন্টি এইট পয়েন্ট সিক্স এম এম বৃষ্টিপাত রেকর্ড হয়েছে কাঁথিতে পঁচাত্তর এম এম বৃষ্টিপাত রেকর্ড হয়েছে ডায়মন্ড হারবারে তিয়াত্তর পয়েন্ট চার এম এম বৃষ্টিপাত রেকর্ড হয়েছে দুর্গাপুরে সাতষট্টি পয়েন্ট ছয় এম এম বৃষ্টিপাত এ এম এফ ইউ কাকদ্বীপ সেখানে ছেষট্টি পয়েন্ট সাত এম এম বৃষ্টিপাত রেকর্ড হয়েছে আলিপুরে পঁয়ষট্টি পয়েন্ট নয় এম এম বৃষ্টিপাত রেকর্ড হয়েছে লাভাতে উত্তরবঙ্গে লাভাতে একশো উনত্রিশ পয়েন্ট চার এম এম বৃষ্টিপাত রেকর্ড হয়েছে এরপরে আলগারা সেখানে একশো উনিশ পয়েন্ট চার এম এম বৃষ্টিপাত রেকর্ড হয়েছে তারপরে কালিম্পংয়ে একশো সাত এম এম বৃষ্টিপাত রেকর্ড হয়েছে দার্জিলিংয়ে একশো তিন দশমিক ছয় এম এম বৃষ্টিপাত রেকর্ড হয়েছে পেডং সেখানে নব্বই এম এম বৃষ্টিপাত রেকর্ড হয়েছে ঝালংয়ে বিরাশি পয়েন্ট তিন এম এম বৃষ্টিপাত রেকর্ড হয়েছে তারপরে কুমারগ্রামে একাশি পয়েন্ট দুই এম এম বৃষ্টিপাত রেকর্ড হয়েছে তারপরে জয়ন্তী সেখানে উনআশি পয়েন্ট পাঁচ এম এম বৃষ্টিপাত রেকর্ড হয়েছে এছাড়া বিজন বাড়ি সেখানে আটাত্তর পয়েন্ট টু এম বৃষ্টিপাত রেকর্ড হয়েছে এছাড়া শঙ্কোষ সেখানে ছিয়াত্তর পয়েন্ট টু এমএম বৃষ্টিপাত রেকর্ড হয়েছে এবং রঙ্গতে চুয়াত্তর পয়েন্ট টু এম বৃষ্টিপাত রেকর্ড হয়েছে তো দেখতে পাচ্ছেন উত্তর থেকে দক্ষিণে কিন্তু বেশ ভালো বৃষ্টিপাত রেকর্ড হয়েছে গত চব্বিশ ঘন্টায় দেখে নিয়ে যাক উপগ্রহ চিত্র এই মুহূর্তে কী আপডেট দিচ্ছে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু ঘূর্ণাবর্তটি অবস্থান করছেন নিম্নচাপের ঘূর্ণাবর্ত অবস্থান করছে মহারাষ্ট্রের বিদর্ভ অঞ্চলে ছত্তিশগড় থেকে একটু পশ্চিম দিকে সরে গেছে এবং এই অঞ্চলের উপর কিন্তু অবস্থান করছে দেখতে পাচ্ছেন নাগপুর এছাড়া মহারাষ্ট্রের বিধা অঞ্চল জুড়ে কিন্তু ব্যাপক বৃষ্টি হচ্ছে বৃষ্টি হচ্ছে মধ্যপ্রদেশের পশ্চিমাঞ্চল এবং সেই সঙ্গে গুজরাটের পূর্বাংশে কিন্তু বৃষ্টি হচ্ছে ব্যাপক বৃষ্টিপাত সেই সঙ্গে আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গ ওড়িশা উপকূল অন্ধ্রপ্রদেশ উপকূল জুড়ে কিন্তু ভারী মেঘ রয়েছে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে বিশেষ করে ভারী মেঘ কলকাতার ওপরে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি হুগলির ওপরও কিন্তু আংশিক ভারী মেঘ রয়েছে বর্ধমানের ওপরে ভারী মেঘ রয়েছে এছাড়া মুর্শিদাবাদের উত্তর পশ্চিমাঞ্চল এবং বীরভূমের ওপরে কিন্তু ভারী মেঘ রয়েছে একের সঙ্গে উত্তরবঙ্গে মালদা দুই দিনাজপুরেও ভারী মেঘ এবং দার্জিলিংয়ের ওপর কিন্তু ভারী মেঘ রয়েছে এছাড়া এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আসামে কিন্তু মেঘের পরিমাণ অনেকটা কমে গেছে তবে রাতের দিকে ফের বজ্রগর্ভ মেঘ তৈরি হতে পারে ত্রিপুরাতে কিন্তু মেঘ বাড়ছে বজ্রগর্ভ মেঘ তৈরি হচ্ছে এবং খুব শীঘ্রই কিন্তু বৃষ্টি আসতে পারে ত্রিপুরা জুড়ে সেই সঙ্গে বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি যে ঢাকার ওপর ভারী মেঘ রয়েছে একই সঙ্গে পাবনা তারপরে বেরা নাগারপুর এ সমস্ত অঞ্চলে ভারী মেঘ তৈরি হয়েছে বাকি অল ওভার বাংলাদেশ জুড়ে কিন্তু আংশিক মেঘলা আকাশ রয়েছে এবারে আবহাওয়ার এড়াত থেকে দেখে নেওয়া যাক এই মুহূর্তে যেই মুহূর্তে আমি ভিডিওটা রেকর্ড করছি এই মুহূর্তে কোন কোন অঞ্চলে বৃষ্টিপাতটা হচ্ছে এই মুহূর্তে বৃষ্টিপাত হচ্ছে মহারাষ্ট্রের বিদর্ভ অঞ্চল নাগপুর জুড়ে কিন্তু ভারী বজ্রপাত সহ বৃষ্টি হচ্ছে একই সঙ্গে গাঙ্গী পশ্চিমবঙ্গে একাধিক জেলায় কিন্তু বৃষ্টিপাত চলছে একটু জুম করে আপনাদের দেখাবো এই মুহূর্তে কিন্তু কলকাতার শহরতলিতে বৃষ্টি হচ্ছে বিশেষ করে খড়দা সেই সঙ্গে চন্দননগরে বৃষ্টি রয়েছে হাবড়াতে বৃষ্টি রয়েছে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরের কাছে বৃষ্টি রয়েছে বিষ্ণুপুর এদিকে পশ্চিম মেদিনীপুরের দিকে বেলদা সেই সঙ্গে পিংলা বেলি তারপরে কেশিয়ারি সমং এই সমস্ত অঞ্চলে হালকা বৃষ্টি রয়েছে এদিকে হলদিয়ার কাছে হালকা বৃষ্টি হচ্ছে কাঁথিতে হালকা বৃষ্টি হচ্ছে সেই সঙ্গে দেখতে পাচ্ছি যে উত্তর চব্বিশ পরগনার দিকে এদিকে টাকি সেই সঙ্গে বসিরহাটে সেখানেও কিন্তু ভারী বৃষ্টিপাত চলছে এছাড়া স্বরূপনগর তারপরে নদীয়া চাকদা রানাঘাট এই সমস্ত অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে সেই সঙ্গে কৃষ্ণনগরের কাছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত রয়েছে এছাড়া আমরা দেখতে পাচ্ছি মুরাগাছা পাটুলি দেবগ্রাম এই সমস্ত অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টি কাটোয়াতেও হালকা বৃষ্টি চলছে এছাড়াও বহরমপুরের দিকে আমরা দেখতে পাচ্ছি হালকা বৃষ্টি চলছে এছাড়া মালদার ওপর কিন্তু এই মুহূর্তে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত চলছে এবং উত্তরবঙ্গের ওপরের যে পাঁচ জেলা সেখানে কিন্তু এই মুহূর্তে বৃষ্টিপাত খুব একটা লক্ষ্য করা যাচ্ছে না তবে রাতের দিকে এবং ভোরের দিকে কিন্তু ভারী বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গের ওপরের পাঁচ জেলা এবং নিচের তিন জেলায় এছাড়া এই মুহূর্তে বাংলাদেশে শ্রীকান্তপুর সাতক্ষীরায় ভারী বৃষ্টিপাত চলছে শ্যামনগর ওখানে ভারী থেকে মাঝারি বৃষ্টিপাত চলছে সেই সঙ্গে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে সিরাজগঞ্জ সেই সঙ্গে নাগারপুর টাঙ্গাইল এছাড়া তারাশ সিংরা এছাড়া মোহনপুর নবাবগঞ্জ তারপরে গোমাস্তাপুর এই সমস্ত অঞ্চলে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলছে